গুড মর্নিং এভরি ওয়ান আর ইউ আই হোপ অল অফ ইউ আর ফাইন আজকে দেখো আমরা ইংলিশ ট্রান্সলেশনের ক্লাস করবো চলো আমরা দেখে নিই যে ট্রান্সলেশান বইয়ের আজকে আমরা কত পৃষ্ঠাটা করবো ট্রান্সলেশনের আজকে আমরা পেজ নাম্বার টোয়েন্টি এইটের টোয়েন্টি টু অর্থাৎ বাইশের দাগ থেকে করতে আরম্ভ করবো বাইশের দাগটা কি বলেছি দেখো ছাতার রং হয় কালো তাহলে এখানে আমরা কি করছি দ্য কালার অফ অম্ব্রেলা ঠিক আছে আমরা আগে জেনেছিলাম না যে এই যে এখানে যখন একটা বিদ্যালয়ের কথা বলেছিল অফ স্কুল বলেছিল বলেছিল না যে স্কুল লিখে তারপর অ্যাপোস্ট্রফি এসে দিলে হবে না সেটা অফ স্কুল হতে হবে অফ স্কুল লেখা হবে সেইভাবে আমরা লিখলাম দ্য কালার অফ আমব্রেলা ইজ যেহেতু একটা ছাতার কথা বলা হয়েছে তাই ইজ আর কালোর ইংরেজি ব্ল্যাক তাহলে গোটা বাক্যটা কী হচ্ছে দ্য কালার অফ আমব্রেলা ইজ ব্ল্যাক ঠিক আছে এরপর তেইশ চব্বিশ পঁচিশ তোমরা নিজেরা করার চেষ্টা করবে এরপর আমি ছাব্বিশের দাগেরটা দেখাচ্ছি দেখো ছাব্বিশের দাগেরটা বলা হয়েছে গ্রামের লোকেরা হয় সৎ এখানেও আমরা কি করছি আগে যেমন কালার অফ করলাম এইভাবেই করব দেখো দ্য পিপল অফ ভিলেজ পিপল মানে লোকেরা আর ভিলেজ মানে গ্রাম দ্য পিপল অফ ভিলেজ আর যেহেতু অনেকগুলো লোককে বলা হয়েছে সেই জন্য এখানে আর বসছে আর সৎ ইংরেজি হচ্ছে অনেস্ট তাহলে গোটা বাক্যটা কী দাঁড়ালো দ্য পিপল অফ ভিলেজ আর অনেস্ট ঠিক আছে এইভাবে তোমরা সাতা করতে চেষ্টা করবে যেমন আগেরটা গ্রামের লোকেরা হয় সৎ ছিল এখানে সাতা বলেছে শহরের লোকেরা হয় ব্যস্ত তাহলে এটা তোমরা এভাবে চেষ্টা করবে আর আর ব্যস্ত কথাটার ইংলিশ শব্দ বইতে দিয়ে দিয়েছে এরপর আমরা চলে আসছি আঠাশের দাগেরটা আঠাশের দাগেরটা বলেছে তিনি আমাদের নেতা ছিলেন আচ্ছা ছিলেন মানে আমরা বুঝতে পারছি যে পাস বা অতীতকালকে বোঝানো হচ্ছে আর তিনি বলতে আমরা এখানে মানে তিনি শব্দের অর্থ আমরা এখানে ব্যবহার করছি হি হি মানে একজনকে বোঝাচ্ছে সেজন্য হি ওয়াজ ওয়াজ মানে পার্স্টেন্স হি ওয়াজ আওয়ার লিডার নেতা ইংরেজি দেখো এখানে দিয়েই দিয়েছে যে হবে লিডার তাহলে এটা হবে হি ওয়াজ আওয়ার লিডার আমি এখানে তোমাদেরকে তিনটে দেখিয়ে দিলাম বাকি চারটে তোমরা নিজেরা করার চেষ্টা করবে আজকে এই পর্যন্তই আশা করি পড়াটা বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় সেটা আমরা ফোনের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে গুড বাই এভরিওয়ান